হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডক্টর ভারতী। ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর ভারতী আছি আপনাদের সাথে। সময় স্বল্পতার কারণে এতদিন আপনাদের সাথে হাজির হতে পারিনি ভিডিও নিয়ে, কিন্তু আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। শীত বাড়ার সাথে সাথে বাচ্চাদের কাশিও বাড়ছে। বিভিন্ন বয়সের বাচ্চারা বিভিন্ন কারণে কাশিতে আক্রান্ত হয় বা এই রোগে আক্রান্ত হয়। 2 বছরের কম বয়সী বাচ্চারা বেশি যেই রোগে আক্রান্ত হয় তা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। আজকে আমরা কথা বলবো শিশুদের ব্রঙ্কিওলাইটিস নিয়ে। ব্রঙ্কিওলাইটিস একটি ভাইরাস জনিত রোগ। বিভিন্ন ভাইরাসের কারণে এই রোগে বাচ্চারা আক্রান্ত হয়, তবে 2 বছরের কম বয়সী বাচ্চারা রেসপিরেটরি সিনসাইটিকাল ভাইরাস বেশি আক্রান্ত হয়। এছাড়াও প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও অ্যাডিনো ভাইরাস এই রোগের জন্য দায়ী। অনেকেই নিউমোনিয়া আর ব্রঙ্কিওলাইটিসকে একই ভাবেন, মানে একই রোগ ভাবেন, কিন্তু দুইটা আলাদা রোগ। আপনি আমাদের ফুসফুসকে যদি একটি উল্টানো গাছের সাথে তুলনা করি, তাই গাছের পাতাগুলো যদি রোগে আক্রান্ত হয় তখন সেটাকে বলা হয় নিউমোনিয়া। এবং গাছের পাতার যে ওটা রয়েছে সেখানে যদি কোনো কারণে ইনফেকশন বা বাচ্চারা সেটাতে আক্রান্ত হয় তখন তাকে ব্রঙ্কিওলাইটিস বলে। আসলে ব্যাপারটা আপনাদের কাছে অনেক ইজি হয়েছে। আমরা আজকে কথা বলবো শিশুদের ব্রঙ্কিওলাইটিস নিয়ে। বুঝবেন বাচ্চার ব্রঙ্কিওলাইটিস হয়েছে, আমি ব্রঙ্কিওলাইটিস এর রোগ। প্রথমে বাচ্চার সাধারণ সর্দি কাশি থাকবে এবং 2-3 দিন পরে জ্বর আসবে এবং সাথে থাকবে শ্বাসকষ্ট। বুকে বাঁশি মতো শব্দ শোনা যাবে, পাজর ভিতর দিকে নেমে যেতে, এবং অনেক ক্ষেত্রে বাচ্চার সাইনাস, যাকে আমরা সাইনাস বলি, মানে বাচ্চার নিলম্বন ধারণ করবে। শিশুদের ফুসফুসে কিছু বাতাস রয়ে যায়, তার ফলে লিভার ও প্লিহা অনেক সময় বড় হয়। তাই 2 বছরের কম বয়সী বাচ্চাদের হাঁচি কাশি, বুকে যদি বাঁশির মতন শব্দ হয় এবং শ্বাসের সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই তা ব্রঙ্কিওলাইটিস বলে ধারণা করা হবে। কিভাবে রোগ নির্ণয় করি আমরা, আসুন জেনে নিই আমরা কিভাবে রোগ নির্ণয় করি। ব্রঙ্কিওলাইটিস নির্ণয় করার জন্য আসলে তেমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই, কিন্তু অন্য কোনো রোগ আছে কিনা তা জানার জন্য রক্তের শ্বেত রক্তকণিকা পরিমাণ এবং বুকের এক্স-রে একটি পরীক্ষা করে নিতে পারি আমরা। ব্রঙ্কিওলাইটিস এর চিকিৎসা নেই। সাধারণত ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত শিশুকে ঘরে রেখেই আপনি চিকিৎসা করতে পারবেন, এক্ষেত্রে তেমন কোনো বিশেষ মেডিকেশন বা ওষুধের প্রয়োজন হয় না। সাধারণত জ্বরের জন্য বাচ্চাদের প্যারাসিটামল দিলেই চলবে। তবে যেসব বাচ্চা ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত হয়েছে তাদেরকে অন্য বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ঘরে সিগারেট বা কয়েল বা অ্যারোসল জাতীয় দ্রব্যাদি ব্যবহার করতে থেকে বিরত থাকুন। অনেকে বাচ্চাদের সামনে ধূমপান করেন, তা মোটেও ঠিক নয়, এগুলো বাচ্চাদের শ্বাসকষ্ট অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত রোগীকে বা বাচ্চাকে আপনি পর্যাপ্ত আলো বাতাস আছে এরকম বিভিন্ন রাখবেন। দিনের বেলায় বাচ্চাকে খোলা খোলা জায়গাতে রাখুন এবং বাচ্চাকে যাতে বাচ্চার যেন ঠান্ডা না লাগে সেই দিকগুলো বেশি করে খেয়াল রাখুন। শিশুকে সিগারেট, মশা কয়েল ও রান্নার ধোঁয়া থেকে দূরে রাখবেন এবং বাচ্চাকে যত সম্ভব খোলামেলা জায়গায় রাখবেন। তাই ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত শিশুকে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রাখবেন, যাতে অন্য বাচ্চারা এই রোগে আক্রান্ত না হয়। এবং সর্বশেষ যা আপনাদের একান্ত, মানে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, তা হলো ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত বাচ্চাকে ভিক্স বা অন্য কোনো ওষুধ দিয়ে বুকে খসা মাজা বা মালিশ করতে যাবেন না। আপনারা নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যান এবং তার পরামর্শ অনুযায়ী বাচ্চাকে চিকিৎসা দিন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। সেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।